এটা ঠিক বসিলা ব্রিজের পাশ থেকে ঢুকে এরকম আসতে হয় এই রোডটা দিয়ে ওপারে পার হইতে হবে আগে বসিলা ব্রিজের মোহাম্মদপুরের ওপর থেকে তারপর হচ্ছে যে এটা টাইটানিক রেস্টুরেন্ট বেসিক্যালি এটা হচ্ছে নদীর ধারে তাই এরকম নাম রাখছে নদী তো চলুন ভিতরে কেমন দেখা যাক এন্ট্রিস সাইডে কিছুই করা হয়নি সামনে এখানে বেবি প্লেগ্রাউন্ড আছে একটা সিটিং এরিয়া যে হচ্ছে টোটাল চারটা ঘর আছে চারটার ভিতরে তিনটায় বসা যায় এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিছু আর এই সাইডে ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিছু হবে দোতলায় হতে পারে সো সেইটার উপরের ব্যাপার ইনডোরটা এই সাইডে আর এখানে হচ্ছে যে বাংলা ফুড আইটেম বেসিকলি যেটা হয় কাবাব টাবাব এসবই বেসিক হয় হ্যাঁ এই মুহূর্তে আপনাদের আইটেম কী কী আছে মেনু কী আছে মেনু এখন এই অবস্থায় আছে আরও কিছু ছবিও আছে কিন্তু এখন বোঝা যাচ্ছে না ভোয়া কিসের খুব মশা দেয় এখানে মোটামুটি এই যে লেগে আছে মশার কয়েল এখান থেকে বেসিক্যালি নদীটা দেখা যায় যে এটা হচ্ছে যে বসিলা ব্রিজের পাশ থেকে এটা হচ্ছে যে বসিলা ব্রিজ সেটার পাশ থেকে এই নদী তো এই নদীর এখন যেহেতু বর্ষাকাল না বর্ষাকালে এই জায়গাগুলো একদম পানিতে ভরে যায় তাই হচ্ছে তখন হচ্ছে যে অ্যাকচুয়াল টাইটানিক রেস্টুরেন্টের মজাটা পাওয়া যাবে প্রত্যেকটা টেবিলে টিস্যু এবং মেনু দেওয়া আছে মেনু ওয়াইজ খাবার অর্ডার করে পাবেন সো এই জায়গাটা একটু ব্যাক এন্ডে পড়ে আছে এখনও অনেক কারণে এ সাইডে একটা পাওয়ার স্টেশন আছে এবং এ সাইডে হচ্ছে যে ব্রিজ তো ব্রিজের নিচেও প্রচুর কাজবাজ হচ্ছে যে কারণে আসলে বিভিন্ন প্রাইভেট ওয়ার্ক বেসিক্যালি যেটাকে বলা হয় যে বিভিন্ন মালিকানা জমিগুলোতে বাড়ি উঠতেছে তাই এটা এখনও ব্যাকসাইডে পড়ে আছে এখান থেকে মূলত এই নদীর এটা দেখা যায় আমি আপনাদেরকে দেখালাম জুম করে আর ওই ওপারটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা থেকে পার হয়ে এসে সো এটা কিন্তু ব্রিজ থেকে যাচ্ছে আর কি এই ব্রিজের নিচ থেকেই চলে আসলাম আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসতে হবে সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম টাইটানিক রেস্টুরেন্টে এটা হচ্ছে ঠিক বসিলা ব্রিজের এপারে অবস্থিত নদীর পাড়েই আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনে নদী সো যেটা দেখালাম এবং এই বসিলা ব্রিজ এর পাশেই ঘোরার জন্য বেসিক্যালি ভালো একটা জায়গা যদিও এখানে আসলে সৌন্দর্যটা এখানে নেই তেমন বিভিন্ন প্রাইভেট কাজের কারণে বিল্ডিং টিল্ডিং উঠতেছে যে কারণে আসলে পাশের পরিবেশটা আগের মতো নেই আগে অনেক সুন্দর ছিল এখন কিছুটা এলোমেলো হয়ে আছে মেনুটিও দেখালাম আপনাদেরকে সো এখানে রিজনেবল প্রাইস আছে প্রাইস নিয়ে কোনো শঙ্কা অথবা হবে না আপনাদের আর এই তো দেখলাম ছোট্ট একটা রেস্টুরেন্ট বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট 60 আর ইনডোর প্ল্যান এখনও নাই ওনাদের ইনডোর প্ল্যানটা হয়তো বা ওনারা ভবিষ্যতে করবে এবং ভবিষ্যতে রুফটপের প্ল্যানও আছে তাদের যদিও এটা ওপেন প্লেস রেস্টুরেন্ট ইভেন এ সাইডে যেটা দেখালাম বর্ষার দিনে আসলে বেসিক্যালি এখান থেকে নিচে ওই পানিতে বা নৌকায় ওঠা যায় পানিতে নামা যায় বা পানিতে পানি ধরতে পারবেন পানিতে নামতে পারবেন আর নৌকায় ওঠা যায় এখান থেকে এখানে যদি একটা পাইপ দেওয়া আছে পাইপ দিয়ে বেসিক্যালি
মেবি বালু বালু ওখানে হয় ওদিকে কোনো একটা জমিতে, সো যে কারণে এখানে এখন ব্যবস্থাটা নাই। কারণ বললামই তো এখন নদীটা আছে উই, ওই জায়গা থেকে পানি উঠে অ্যাকচুয়ালি বর্ষাকালের পরেই করা যাবে। এখানে নামাজের ব্যবস্থা আছে, এই জায়গায় রুমে একটা দেখলাম নামাজের ব্যবস্থা আছে, যেকে ওযু করা যাবে, ওযুর ব্যবস্থাও আছে। সো অলমোস্ট কমপ্লিট সেট আপই এখানে আছে, অ্যাজ লাইক আপনি যদি কমপ্লিটলি নামাজ পড়তে চান, ই করতে চান, সেটার জন্য এখানে বেস্ট, এখানে আপনারা আসতে পারেন। এই জায়গা থেকে আসতে হয় বেসিক্যালি, এই জায়গা থেকে এসে আপনারা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের টাইটানিক রেস্টুরেন্ট, বেসিক্যালি এই হচ্ছে টাইটানিক রেস্টুরেন্ট। তো এখানে যেতে হয়, তো এই ব্রিজের নিচ থেকে, কিন্তু এটা কিন্তু ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকেই আর কি এখান থেকে যেতে হয়। এটা হলো ব্রিজ এবং ব্রিজের ডান সাইড থেকে, এটা হচ্ছে ব্রিজটা পার হয়ে ডান সাইড থেকে নামার সময় এই জায়গা থেকে নেমে হচ্ছে যে যেতে হয়। আর সাথে দেখানোই আছে হলুদ এই বোর্ডটায় যে টাইটানিক রেস্টুরেন্টটা কোন দিকে কিভাবে যেতে হয়। তো এইটা বেসিক্যালি মোহাম্মদপুরের ওপার থেকে এসে রোডটা এদিকে চলে গিয়েছে কেরানীগঞ্জ আটিবাজার এইদিকে, সে একদম পার হয়ে দেখতেই পাচ্ছেন বসিলা ব্রিজটাই, এইটার নিচ থেকে যেতে হয়।